2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের হাতে। তবে তার আগেই এশিয়া ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফুটবলের মানচিত্রে নিজেদের অবস্থান মজবুত করল তারা। এদিন ফিফা র্যাঙ্কিংয়ে 43 ধাপ এগিয়ে থাকা জাপানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কাতার। যার দরুন এএফসি এশিয়ান কাপের চারবারের চ্যাম্পিয়ন জাপানকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করল বিশ্বকাপের এই আয়োজক দেশ। গোটা টুর্নামেন্টে পরিকল্পিত ফুটবল খেলেই গ্রুপ লিগ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত 7টি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে কাতার। এমনকি টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কারটি অর্জন করে নিয়েছেন কাতারের মোয়েজ আলী। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য। দেশ বিদেশের খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।